আগামী 8 এপ্রিল সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডা সহ আরো কয়েকটি দেশ। লাখ লাখ মানুষ এই বিরল ঘটনাটি উপভোগ করবে। 50 বছরের মধ্যে মহাজাগতিক ঘটনাটি নিয়ে মানুষের আগ্রহেরও কোনো কমতি নেই। সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল 1973 সালে। কিন্তু কি সেই ঘটনা আর কেনই বা সেটা নিয়ে এত আগ্রহ, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। সূর্যগ্রহণ একটি মহাজাগতিক ঘটনা। বছরের পর বছর মানুষের কৌতূহলের একটি বড় জায়গা জুড়ে থাকে এটি, জানিয়ে নানা কুসংস্কারও আছে। তবে এবার 50 বছরের মধ্যে দীর্ঘতম সূর্যগ্রহণ দেখবে বিশ্ব, যা 7.5 মিনিট পর্যন্ত স্থায়ী হবে। কিন্তু কোন কোন দেশ থেকে দেখা যাবে এটি? বাংলাদেশ থেকে কি দেখা যাবে? যুগ যুগ ধরে মানব সভ্যতাকে একই সঙ্গে বিমোহিত ও সন্ত্রস্ত করেছে সূর্যগ্রহণ। এটি একটি অসাধারণ মহাজাগতিক ঘটনা। প্রাচীনকালে এই ঘটনাকে দেবতাদের ক্রোধের নিদর্শন বলে মনে করা হতো। তবে আধুনিক যুগে এই মহাজাগতিক ঘটনা দেখার জন্য উদগ্রীব থাকেন জ্যোতির্বিদ ও সাধারণ মানুষ। চলতি বছরের 8 এপ্রিল একটি বিরল সূর্যগ্রহণ দেখা যাবে। এটি 7.5 মিনিট পর্যন্ত স্থায়ী হবে। এত দীর্ঘ সূর্যগ্রহণ 50 বছরের মধ্যে একবার ঘটে। সর্বশেষ 1973 সালে এরকম সূর্যগ্রহণ দেখেছিল বিশ্ব। আগামী 8 এপ্রিলের পর আবার 2150 সালে এই বিরল সূর্যগ্রহণের দেখা মিলবে। কক্ষপথে চাঁদ ও সূর্য একই সারিতে এসে পড়লে ঘটে সূর্যগ্রহণ। এমন পরিস্থিতিতে সূর্যের আলো সরাসরি চাঁদের গায়ে গিয়ে পড়ে, ফলে পৃথিবীতে চাঁদের ছায়া পড়ে। এ সময় চাঁদ স্বাভাবিকের চেয়ে পৃথিবীর কাছাকাছি থাকে এবং এটিকে কিছুটা বড় দেখায়। সে সময় পৃথিবীর একাংশের দর্শকদের চোখে সূর্য সম্পূর্ণরূপে চাঁদের আড়ালে থাকে, ফলে এ সময় পৃথিবীর ওই অংশ অন্ধকারে নিমজ্জিত হয়। সূর্যগ্রহণের স্থায়িত্ব ও দৃশ্যমানতা পর্যবেক্ষকের ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভর করে। আগামী 8 এপ্রিল মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা সম্পূর্ণরূপে সূর্যগ্রহণ হবে, অর্থাৎ এসব অঞ্চল সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে। ফলে লাখ লাখ মানুষ এই বিরল ঘটনা উপভোগ করতে পারবে। কিন্তু এশিয়ার জ্যোতির্বিদেরা এই ঘটনাটি দেখতে পারবেন না, তবে লাইভ স্ট্রিমের মাধ্যমে ঘটনাটি কিছুটা হলেও উপভোগ করার ব্যবস্থা থাকবে। এবারের সূর্যগ্রহণের আরেকটি আকর্ষণীয় দিক হলো ঘটনার সময়। সূর্যের 11 বছরের ঘটনাচক্রের চূড়ান্ত পর্যায়ের সঙ্গে সূর্যগ্রহণটি মিলে যাবে, অর্থাৎ এ সময় সৌর ঘটনা বেড়ে যাওয়ার কারণে আরও বেশি সূর্য কলঙ্ক এবং সূর্যের বাইরের শ্বেত অংশ দেখা যাবে। সূর্যগ্রহণের সময় সৌর কিরণের গোলাপি আভার বৈশিষ্ট্যগুলোও দেখা যেতে পারে। এস আই রাজ, এটিএন নিউজ।